ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আচ্ছা, আপনি কি জানেন উইথ এই যে শব্দটি WITH, এই উইথ শব্দটির বাংলা অর্থ কী? আপনারা জানেন হয়তো বা উইথ বাংলা অর্থ হচ্ছে সাথে। তবে উইদের কিন্তু ব্যতিক্রম বিভিন্ন ব্যবহার আছে। তো আশা করি পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং উইদের ভিন্ন ভিন্ন ব্যবহার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ওকে, সো নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। ইনশাল্লাহ। আর হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, যারা বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইংরেজি শিখতে চান, তারা আমাদের বইয়ের, স্পোকেন ইংলিশের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। খুব সহজ করে বইটি উপস্থাপন করা হয়েছে। বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাই 700 টাকা বিকাশ করবেন। 700 টাকা বিকাশ করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকাতে আপনি বইটি নিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে। প্রবাসী বন্ধুরা, এই বইয়ের পিডিএফ ফাইল নেবেন। প্রবাসী বন্ধুরা 700 টাকা বিকাশ করবেন, যেহেতু এটা অফিসিয়াল পেমেন্ট করতে হবে। বিকাশ করে পিন নম্বরটা মেসেজ করবেন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেলে, আমরা সহজে মেল করে দিব। বইটি পড়তে পারবেন, ডাউনলোড করতে পারবেন, মোবাইলেও পড়তে পারবেন খুব সহজে। তাই বইটি যাদের প্রয়োজন তারা প্লিজ নক করবেন যদি প্রয়োজন মনে করেন। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ওয়াল। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন, ওকে, স্কিপ করবেন না। কারোর সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে আমি তোমার সাথে ঢাকায় যাব। কোথায় যাব? ঢাকায় যাব। আচ্ছা, ঢাকা যেহেতু একটা প্লেস, তাই ঢাকার আগে কিন্তু টু ব্যবহার করতে হবে কোনো দিকে যাওয়া বোঝালে। ওকে, বিশেষ করে কোনো দিকে যাওয়া বোঝাতে আমরা সেই জায়গার পূর্বে টু ব্যবহার করতে পারি। বাট আমাদের আলোচনার বিষয় কিন্তু টু নয়, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজ উইথ। তাই আপনি বলবেন যে আমি তোমার সাথে ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা, তোমার সাথে, উইথ ইউ। এই যে, তাহলে এখানে সাথে অর্থে কী হলো? উইথ হলো। যেমন আপনি হয়তো আমাকে বলতে চাচ্ছেন যে আমি তোমার সাথে থাকতে চাই না, মানে আমার সাথে থাকবেন না, ওকে, ছাড়াছাড়ি। ওকে, সো আপনি আমাকে বলছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ উইথ ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ উইথ ইউ। কখনও কখনও কিন্তু এই চাওয়া অর্থে, যেমন আমি ওয়ান্ট ব্যবহার করেছি, এরকম কিছু কিছু বাক্যে আপনি কিন্তু চাওয়া অর্থে লাইক শব্দটি ব্যবহার করতে পারেন। আপনি হয়তো আমাকে বললেন যে I don't like to live with you. আমি তোমার সাথে থাকতে পছন্দ করি না, তাই তো? আসলে কিন্তু এখানে মানে আপনি ধরতে পারেন আমি তোমার সাথে থাকতে চাই না, তাহলে চাওয়া অর্থে লাইক ব্যবহার করতে পারে। আমি হয়তো আপনাকে বললাম ডু ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও? ডু ইউ লাইক টু গো, তুমি কি যেতে চাও? অ্যাকচুয়ালি এখানে সিম্পলি আমরা কী ব্যবহার করি, যে ডু ইউ ওয়ান্ট টু গো, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও? এই ওয়ান্ট অর্থে যেমন চাওয়া বোঝায়, লাইক অর্থেও চাওয়া বোঝাতে পারে। তবে লাইক সিম্পলি আমরা যেটা ধরি সেটা হচ্ছে পছন্দ করা। আবার লাইক কখনও কখনও প্রিপজিশন হিসেবে ব্যবহার হতে পারে। তো যাই হোক, উইদের ব্যবহারটা নিশ্চয়ই আপনি বুঝলেন যে আমি তোমার সাথে থাকতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ উইথ ইউ। আই থিঙ্ক ইউ গট ইট। আর একটা বাক্য বলি, আমি বলতেছি যে তুমি ওর সাথে যেও না, ডু নট গো উইথ হার। হার তার মানে কোনো মেয়ের কথা বলেছি, তাই তো? মানে কি ফিমেল এটা। আমি বললাম যে তুমি ওর সাথে যেও না, ডোন্ট গো উইথ হার। তার মানে কি? এক কথায় সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করতে পারি। তবে সাথে ছাড়াও তো আরও বিভিন্ন অর্থে ব্যবহার হয়। এবার সেরকম কয়েকটি উদাহরণ দিব, ইন্টারেস্টিং, দেখতে থাকুন। কখনো কারোর উপর বোঝাতে, উপর বলতে একদম এই উপর না, মানে ওটাও কিন্তু এক ধরনের কারোর সাথেই, তবে কারোর উপর। আমি বললাম যে এ আমার উপর রাগ করেছো, তুমি কি সত্যি আমার উপর রাগ করেছো বলো? মানে এই যে রাগ করা, তার মানে কি? আমি বললাম যে ও আমার উপর রাগ করেছে, আমি তোমার উপর কখনো রাগ করি না। এই যে এই উপর, মানে কোন উপর, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি বললাম যে সে আমার উপর রাগ করেছে, হি ইজ অ্যাংরি উইথ মি, মানে কি সে আমার উপর রাগান্বিত, হি ইজ অ্যাংরি উইথ মি। এই ক্ষেত্রে অ্যাংরির পরে কিন্তু উইথ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তবে কখনো যদি এমনটি বোঝায় যে আমি এমন একটা কথা বলেছি, সেই কথার কারণেই হয়তো রাগ করেছে আমার উপর, এটা ওয়েল, ঠিক আছে, সে আমার কথায় রাগ করেছে বা আমার কোনো আচরণে রাগ করেছে, তখন কিন্তু এখানে আচরণ বোঝাচ্ছে। তো কন্ডাক্টরের এই ক্ষেত্রে কিন্তু আপনি ওখানে উইথ নয়, আপনি বলবেন যে হি ইজ অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট, অ্যাংরি উইথ মাই কন্ডাক্ট নয়, অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট। তার মানে ব্যক্তির আচরণ বা ব্যক্তির কোনো কিছুতে রাগান্বিত, সেই ক্ষেত্রে কিন্তু ওখানে আপনি কী ব্যবহার করছেন? অ্যাট। আর ডিরেক্ট ব্যক্তির উপর রাগান্বিত, আমার উপর, তোমার উপর, উইথ বলা যেতে পারে। যেমন আমি বললাম তুমি কি আমার উপর রাগান্বিত, আর ইউ অ্যাংরি উইথ মি? ওকে, ইয়েস। তো যাই হোক, রাগ করা যাবে না, রাগলেন তো হেরে গেলেন। হ্যাঁ, চলুন পরের বাক্যটি দেখি। কখনো কখনো কোনো কিছু দিয়ে কাজ করা বা কোনো কাজের উপকরণ, কাজের উপকরণ বোঝাতেও কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে আমি আমার সকল কাজ আমার হাত দিয়েই করি, আই ডু মাই এভরি ওয়ার্ক উইথ মাই ওন হ্যান্ড, আমি আমার সব কাজ আমার নিজের হাত দিয়ে করি।
I do my every work with my own hand. Yes, আপনি এরকম বলতে পারেন। ও বাচ্চাটি কি করছে? বাচ্চাটা দেখলেন যে ম্যাচ দেশলাই, বুঝুন তো, দেশলাইয়ের মধ্যে যে কাঠি থাকে আগুন ধরাতে হয়, গ্যাস লাইট যেরকম, তাই না? গ্যাস লাইট তো ভিন্ন ব্যাপার, গ্যাস দিয়ে কাজ করে। আচ্ছা, দেশলাই মানে ম্যাচ। আমি বললাম এই ম্যাচ নিয়ে খেলা করো না, ডোন্ট প্লে উইথ দ্য ম্যাচ। এই ম্যাচ দেশলাই ম্যাচ, ওখানে কি ওই যে ম্যাচটা একটা উপকরণ, ওটা নিয়ে সে খেলা করছে, আমি ওটা নিষেধ করছি, ডোন্ট প্লে উইথ দ্য ম্যাচ, ম্যাচ নিয়ে খেলা করো না, উপকরণ দিয়ে বোঝাচ্ছে ব্যাপারটা। আমরা বিভিন্ন সময় কিন্তু এই যে উইথ শব্দটিকে কখনো কখনো বা সত্যি অর্থ প্রকাশ করতে পারি। আচ্ছা, সত্য এবং ইংরেজি কি? এর আগের বিভিন্ন ক্লাসে আমি কিন্তু বলেছি সত্য ইংরেজি, দেখি মনে আছে কিনা আপনাদের, বললেও তো শুনতে পাবো না, এটা তো রেকর্ডেড ভিডিও। যাই হোক, মনে মনে হয়তো ভেবে ফেলেছেন সত্য ইংরেজি হচ্ছে ইনস্পাইট অফ। কখনো কখনো ডেসপাইটও ব্যবহার করা যায়, তবে ডেসপাইট ব্যবহার করলে তারপরে অফ ব্যবহার করবেন না, ডেসপাইট সত্ত্বেও এরকম অর্থ প্রকাশ পায়। বাট ইনস্পাইট অফ যদি সত্য অর্থে ইউজ করেন তাহলে তারপরে কিন্তু অবশ্যই ইনস্পাইট অফ সত্ত্বেও। বাট আমরা এখন বুঝতে চাচ্ছি যে উইথ কীভাবে সত্য অর্থে ব্যবহার হতে পারে। যেমন আমি বললাম যে লোকটির কি বলা যায়, লোকটি মনে করেন ধনী, লোকটির অনেক অর্থ সম্পদ আছে। আমি বললাম যে লোকটির সব সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী, মানে সম্পদ থাকলে আমরা মনে করি যে সম্পদ আছে, দারিদ্রতা নাই, পভার্টি নাই, তাহলে সে সুখী হবে স্বাভাবিকভাবে, কিন্তু সে সুখী নয়, অসুখী। তাহলে লোকটি সকল সম্পত্তি থাকা সত্ত্বেও সে অসুখী। আপনি এই বাক্যটির ইংরেজি করবেন উইথ দিয়ে, উইথ অল হিজ রিচেস। শুধু রিচ মানে ধনী, কিন্তু রিচেস মানে হচ্ছে ধন সম্পদ। ইয়াস, এটা কিন্তু নাউন। ওকে, তাহলে আপনি বললেন যে উইথ অল হিজ রিচেস হি ইজ অসুখী, তাহলে কি হবে, হি ইজ আনহ্যাপি। উইথ অল হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, এইভাবে কিন্তু আপনাকে বলতে হবে। বাক্যটা কিন্তু ভালো করে দেখবেন, তার সকল ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। উইথ অল হিজ রিচেস হি ইজ আনহ্যাপি। ডিয়ার লার্নার্স, এবার ব্যতিক্রম আরেকটি নিয়মের কথা বলি। কখনো কখনো বস্তুবাচক বা গুণবাচক অবস্থা প্রকাশ করতেও আমরা উইথ ব্যবহার করতে পারি, বস্তুবাচক বা গুণবাচক অবস্থা প্রকাশ করতে। আচ্ছা, এটা আবার কেমন? আপনি আমাদেরকে তাকায় আছেন, তাই না, এখন এই ভিডিওতে? হ্যাঁ, তাকে আছেন। আমি বললাম যে ইউ লুক অ্যাট মি উইথ ফিক্সড আইস, মানে চোখ বড় বড় করে না, জাস্ট একদম ফিক্সড আইস তাকিয়ে রয়েছেন। এই যে আমি আপনার দিকে তাকায় আছি, দেখেন ভালো করে, আপনি আমার দিকে তাকায় আছেন। ওকে, তাহলে আমি বললাম যে ইউ লুক অ্যাট মি উইথ ফিক্সড আইস, অথবা আমি বললাম যে হি লুকড অ্যাট মি উইথ ফিক্সড আইস। এরকম হতে পারে যে এই যে ফিক্সড আইস একটা অবস্থা প্রকাশ পাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু যে উইথ ব্যবহার করা হলো। আবার এরকম বলা যেতে পারে যে আপনি যখন কাজ করেন তখন আত্মবিশ্বাসের সাথে কাজ করেন, আত্মবিশ্বাস, কনফিডেন্স, তাই না? আমি বললাম যে ইউ ওয়ার্ক উইথ কনফিডেন্স, আপনি আত্মবিশ্বাসের সাথে কাজ করেন, অথবা তারা আত্মবিশ্বাসের সাথে কাজ করে, দে ওয়ার্ক উইথ কনফিডেন্স। এই যে মানে এই যে কনফিডেন্সটা কি আসলে একটা গুণবাচক একটা অবস্থা, কিন্তু ব্যাপারটা আমার মনে হয় বুঝতে পেরেছেন। ব্যতিক্রম আরেকটি ব্যবহার হচ্ছে কাজের বিপক্ষে পক্ষে হতে পারে, কাজের পক্ষে বা বিপক্ষে এরকম কোনো অর্থ প্রকাশ করতে উইথ ব্যবহার করা যেতে পারে। তার মানে কি, মূল কথা হচ্ছে পক্ষে বা বিপক্ষে অর্থে উইথ ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ইতিহাস যারা পড়েছেন, উদাহরণ দেবো এখন, তাই জন্য বলছি, ইতিহাস যারা পড়েছেন আপনারা জানেন যে পানিপথের 1526 সালে, না কত সালে, আমি যদি ভুল করে থাকি আম সরি ফর দ্যাট, সম্ভবত 1526 সাল হতে পারে, যে পানিপথের যুদ্ধ হয়েছিল। পানিপথ মানে রাস্তায় পানি ছিল ব্যাপারটা তা না, আমরা জানি, তাই না, পানি ছিল না, যে যখন পানিপথের যুদ্ধ হয়েছিল ওই পথে কতটুকু পানি ছিল, হাঁটু পানি ছিল নাকি মাজা পানি ছিল, এরকম বলে যে হ্যাঁ হাঁটু পানি ছিল, আসলে পানি ছিল না, জায়গাটার নামই হচ্ছে পানিপথ। তো যে কথা বলতে চাচ্ছিলাম, তো বিষয় হচ্ছে যে বাবরের সাথে আর কার সাথে হয়েছিল পানিপথের যুদ্ধ, ও ইব্রাহিম লোদি, হ্যাঁ, বাবরের সাথে এবং ইব্রাহিম লোদির সাথে পানিপথের যুদ্ধ হয়েছিল। তো এই যে বাবর যুদ্ধ করেছিল কার সাথে, ইব্রাহিম লোদির সাথে, আবার যা বাবর যুদ্ধ করেছিল কার বিপক্ষে, ইব্রাহিম লোদির বিপক্ষে। তাহলে ব্যাপারটা এরকম যে পক্ষে বা বিপক্ষে অর্থ প্রকাশে আমরা কিন্তু উইথ ব্যবহার করতে পারি। তাহলে আমি বলতে পারি যে বাবর ফট গেইনেস্ট ইব্রাহিম লোদি, বাবর ফট গেইনেস্ট ইব্রাহিম লোদি, এরকম বলা যেতে পারে, তাই না, বিপক্ষে, কিন্তু সেটা তো এগেনেস্টে গেল। বাট এইখানে যদি আপনি বলতেন যে বাবর ফট উইথ ইব্রাহিম লোদি, বলো না, এই ও না ওর সাথে মারামারি করেছে, তার মানে কি, সে তার সাথে গ্যাঞ্জাম করেছে, বাগবিতণ্ডা করেছে, মারামারি করেছে, তাই তো, মানে কি তার সাথে, মানে কি তার বিপক্ষেই কিন্তু সে ছিল, তাই না। ওকে, তাহলে ব্যাপারটা এরকম যে বাবর ফট উইথ ইব্রাহিম লোদি, অর্থাৎ বাবর ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করেছিল, ঠিক আছে, কিন্তু তার বিপক্ষেই ব্যাপারটা ছিল। তাহলে পক্ষে বিপক্ষে এরকম অর্থ প্রকাশেও কিন্তু উইথ ব্যবহার করা যায়। কোনো বিষয়ে বা ব্যাপারে বোঝাতে উইথ ব্যবহার করা যায়, কোনো বিষয়ে বা ব্যাপারে। যেমন
ছুরি চাকু আমার কাছে এই মুহূর্তে নাই, জাস্ট উদাহরণ দিই, আপনি চাকু দিয়ে কী করেন, পেয়ারা আপেল বা কোনো ফ্রুট হতে পারে ফল কেটে খান বা কোনো কিছু কাটাকাটি করেন, তো সবজি কাটেন, তো এখন এই কাটাকাটি করার সময় আমি আপনাকে বলতেছি যে বি কেয়ারফুল উইথ দ্য নাইফ, চাকু নিয়ে কিন্তু সতর্ক থেকো, মানে চাকু দিয়ে তুমি যে কাজ করতেছো যেন অসতর্কতা বশত তোমার হাত কেটে না যায়, আঙুল কেটে না যায়, তুমি যেন আহত না হও, সো বি কেয়ারফুল, তাই বললাম যে চাকুর বিষয়ে সতর্ক থাকো, বি কেয়ারফুল উইথ দ্য নাইফ। ইয়েস, তাহলে এখানে দেখেন উইথ হলো, এরকম অর্থে উইথ ব্যবহার করা যায়। কিন্তু আরেকটা উদাহরণ দিই, আমি যে বিষয়টা এখন শেখাচ্ছি এই বিষয়টি নিশ্চয়ই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনারা শুধুমাত্র অনেকেই কিন্তু জানেন বা আমাদের বেশিরভাগই জানা থাকে যে উইথ হচ্ছে সাথে অর্থে বসে, কিন্তু সাথে ছাড়াও কত অর্থে কিন্তু উইথ বসলো, তাই না? আমি এতক্ষণ দেখলাম আপনাদের, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিয় কোমলমতি শিক্ষার্থী বৃন্দ, যারা আছো তোমরা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ছো, তোমরা তো কোমলমতি আমাদের কাছে আদরের, তোমাদের বয়সও কম, তো যাই হোক তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা আমাদের ভিডিওটি দেখে এরকম শেখার চেষ্টা করো, তারা যদি নতুন কিছু হয়ে থাকে তোমার সামনে আমাদের ভিডিওতে, যেটা আছে সেটা হয়তো তুমি জানো কিন্তু নতুন কিছু হয়ে থাকলে অবশ্যই সেটা নোট করে নাও, অথবা পুরো ভিডিওটি শেয়ার করে রাখো। আর ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে, আমাদের টিচিং সিস্টেম পড়ানো বোঝানো যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই বলবো শেয়ার করবা, লাইক কমেন্ট তো করবাই, ঠিক আছে? আর নিয়মিত দেখবা প্রতিটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত, শুধু তোমরাই না সকল সম্মানিত ভিউয়ারদেরকে অনুরোধ করব, প্লিজ ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়াচ আওয়ার টিউটোরিয়াল এভরিডে, প্রতিদিন দেখবেন, কারণ প্রতিদিন কিন্তু আমরা নতুন ভিডিও আপলোড করি, বিশেষ করে সন্ধ্যার পর একবার ভিজিট করবেন দ্য মেন্টর টিউটোরিয়াল চ্যানেল, দেখবেন নতুন কোনো ক্লাস এসে গেছে, যদি তেমন কোনো সমস্যা না থাকে আমরা মিস করি না বললেই চলে, রেগুলার দিই, কারণ আমরা রেগুলার শেখাতে চাই। আর আমরাই বলে থাকি রেগুলারিটি ব্রিংস সাকসেস, নিয়মতান্ত্রিকতা সাফল্য বয়ে আনে, এই নিয়মনিবর্তিত আমাদের বজায় রাখা উচিত প্রত্যেকেই প্রতিটা কাজেই। থ্যাংক ইউ, কাম টু দ্য পয়েন্ট, তো যে কথা বলছিলাম এই যে বিষয়টা আমি শেখাচ্ছি এখন সেই উদাহরণটা দেবো আমি, যে এই যে বিষয়টা শেখাচ্ছি এই বিষয়টা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, তা আমি বললাম যে এই বিষয়টার ব্যাপারে কিন্তু উদাসীন হও না, ডোন্ট বি ইন ডিফারেন্ট উইথ দিস ম্যাটার, এই যে উইথ দিয়েছি আমি কিন্তু উইদের উদাহরণ দিচ্ছি, ডোন্ট বি ইন ডিফারেন্ট উইথ দিস ম্যাটার, তোমরা এই বিষয়ে উদাসীন হও না। কোন বিষয়ে? যে বিষয়টি এখন আমি শেখাচ্ছি, মানে উইদের ব্যবহার শেখালাম। এখানে উইথ শব্দটি কীভাবে ব্যবহার হলো? ইয়েস, এই যে বিষয় অর্থে ব্যবহার হলো, এই বিষয়ে তোমরা উদাসীন হও না, don't be indifferent with this matter, hope you got it। আপনারা জানেন কি মালিকানা অর্থে কিন্তু উইথ ব্যবহার করা যেতে পারে, মালিকানা অর্থে, মনে করেন আমার হাতে একটা কলম রয়েছে, কলমটা নাই, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝাচ্ছি, এই কলমটা কার, আমি বললাম যে দ্য পেন ইজ উইথ মাই ব্রাদার, কি বললাম বাক্যটা ভালো করে বুঝবেন, দ্য পেন ইজ উইথ মাই ব্রাদার, মানে কি এই কলমটা আমার ভাইয়ের সাথে, এইভাবে মানে হয় এই কলমটা আমার ভাইয়ের সাথে, এটা কোনো কথা হলো? তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারছেন যে এই কলমটি আমার ভাইয়ের, তাহলে আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করলে করতেও পারেন, স্যার তাহলে দিস ইজ মাই ব্রাদার্স পেন, হ্যাঁ সেটা তো হতো, কিন্তু উইদের ব্যবহার দেখালাম যে উইথ কতটা ব্যতিক্রমভাবে ব্যবহার হতে পারে, কারণ আমাদের যে স্পোকেন বই, ওই যে বইটা ওখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না, যাই হোক আচ্ছা বইটা কার, আমি বললাম দ্য বুক ইজ উইথ মাই ফ্রেন্ড, মানে কি এই বইটা আমার বন্ধুর সাথে, তা নয় এই বইটি আমার বন্ধুর, তাহলে কারো কোনো মালিকানা অর্থ প্রকাশ পেলো, বইটি কার, আমার বন্ধুর, কলমটি কার, আমার ভাইয়ের, মালিকানা তো তার, তাহলে এই ক্ষেত্রে মালিকানা প্রকাশ করতে আমরা উইথ ব্যবহার করতে পারি, দেখতে হবে জানতে হবে প্র্যাকটিস করতে হবে, আপনি ইংরেজিতে দক্ষ হবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, যারা বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে ইংরেজি শিখতে চান, তারা আমাদের বইয়ের স্পোকেন ইংলিশ বইয়ের একটি কপি সংগ্রহ করবেন, খুব সহজ করে বইটি উপস্থাপন করা হয়েছে, বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, তাই 700 টাকা বিকাশ করবেন, 700 টাকা বিকাশ করে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকাতে আপনি বইটি নিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে, আমাদের কাছ থেকে, সো সহজে চলে যাবে। আর প্রবাসী বন্ধুরা এই বইয়ের পিডিএফ ফাইল নেবেন, প্রবাসী বন্ধুরা 700 টাকা বিকাশ করবেন, যেহেতু এটা অফিসিয়াল পেমেন্ট করতে হবে, বিকাশ করে পিন নম্বরটা মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেলে, আমরা সহজে মেল করে দিব, বইটি পড়তে পারবেন, ডাউনলোড করতে পারবেন, মোবাইলেও পড়তে পারবেন খুব সহজে, তাই বইটি যাদের প্রয়োজন তারা প্লিজ নক করবেন যদি প্রয়োজন মনে করেন। তাহলে উইদের অনেকগুলো ব্যবহার কিন্তু আমি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি, কখনো পার্থক্য বোঝাতে বা পৃথক হয়ে যাওয়া, ভালো বাংলায় সাড়াসাড়ি হওয়া, সেপারেট, ইয়েস কাউকে ছেড়ে যাওয়া বা পার্থক্য বা পৃথকীকরণ, এরকম অর্থ প্রকাশ করতেও আপনি কিন্তু উইথ ব্যবহার করতে পারেন। আমি বললাম যে ওই লোকটা তো বেশ ভালো লোক ছিল, তাকে তুমি কেন ছেড়ে যাচ্ছ, ওই লোকটা তো ভালো ছিল, তার সাথে তো আপনার গুড রিলেশন ছিল, তাকে আপনি কেন ছেড়ে যাচ্ছেন, তাই আমি বললাম যে ডোন্ট পার্ট উইথ সাচ এ গুড ম্যান, কি বললাম, ডোন্ট পার্ট উইথ সাচ এ গুড ম্যান, এ ধরনের একজন ভালো লোককে তুমি ছেড়ে যেও না, ডোন্ট পার্ট উইথ মি, আমাকে ছেড়ে যেও না, মানে ডোন্ট লিভ মি, তাই না, আমাকে ছেড়ে যেও না,
ঠিক আছে, আমি তোমাকে অনেক মিস করি, এই যে কথার কথা আমাকে ছেড়ে যেও না, ডোন্ট লিভ মি, যেটাকে আপনি বলবেন ডোন্ট পার্ট উইথ মি। আমি বললাম যে ভালো লোকটিকে তুমি ছেড়ে যেও না, ডোন্ট পার্ট উইথ সাচ এ গুড ম্যান, এই ধরনের একজন ভালো লোককে তুমি ছেড়ে যেও না। তাহলে এই যেখানে তাকে ছেড়ে যাওয়া মানে কি, তার সাথে ছাড়াছাড়ি, পৃথকীকরণ, পার্থক্য, পৃথক হয়ে যাচ্ছেন, এই অর্থ প্রকাশ করতে এখানে কিন্তু উইথ হয়েছে। আমি কিন্তু অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাচ্ছি, কাজ করতে হবে, জীবনে উন্নতি করতে হলে কাজ করতে হবে, তাই বললাম কাজ থেকে তোমরা বিচ্ছিন্ন হও না। Don't separate with work. কাজ থেকে বিচ্ছিন্ন হও না, কাজ করো, কাজের সাথে থাকো, কারণ ওয়ার্ক ইজ লাইফ, কর্মই জীবন। কাজ করবে তো জীবনে উন্নতি করতে পারবে, আর কাজ যদি না করো জীবন হতাশায় পরিপূর্ণ হয়ে যাবে, জীবনে অন্ধকার নেমে আসবে। ডিসিপ্লিনের বাইরে তোমরা কেউ যেও না, আর তুমি যতক্ষণ ডিসিপ্লিনের মধ্যে থাকবে তুমি কনফিডেন্সের সাথে সামনের দিকে আগাবে ইনশাআল্লাহ, তোমাকে হতাশ হতে হবে না। যখনই তুমি ডিসিপ্লিন ব্রেক করবা দেখবা তোমার মনের মধ্যে হতাশা সৃষ্টি হয়ে যাচ্ছে, তুমি হতাশায় ভুগছো, টেনশানে ভুগছো, দরকার কি এসব? তাই মেনটেন ইউর ডিসিপ্লিন, লেটস মেনটেন ডিসিপ্লিন, চলুন ডিসিপ্লিন মেনটেন করি। একটা কাজের পরপরই যদি আরেকটা কাজ শুরু করা হয়, মানে একটা ছেড়ে মানে সেটা শেষ হয়ে গেছে তারপরে আরেকটা শুরু করলো, ঠিক আছে, এইরকম কোনো বিষয় প্রকাশ করতেও আমরা উইথ ব্যবহার করতে পারি। খুব ইন্টারেস্টিং, কিন্তু এক্সাম্পল দিব, খেয়াল করবেন আমি কি বলি। আমি এক্সাম্পলে বললাম উইথ দিস ওয়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, কি বললাম উইথ দিস ওয়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, এর মানে কি? এই কথা বলেই সে চলে গেল, ইন্টারেস্টিং কিন্তু, উইথ দিস ওয়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে মানে কি, এই কথা নিয়ে এসে চলে গেল, এই কথার সাথে চলে গেল, ব্যাপারটা তা নয়, উইথ দিস ওয়ার্ড হি ওয়েন্ট অ্যাওয়ে, এই কথা বলেই সে চলে গেল মানে কি, কথা বলাও সারা, চলে যাওয়া সারা। আই থিঙ্ক ইউ গট ইট। আরেকটা উদাহরণ দিচ্ছি, উইথ রাইটিং হি স্টার্টেড রিডিং, এই যে উইথ রাইটিং হি স্টার্টেড রিডিং বললাম মানে কি, লেখা শেষ করেই সে পড়া শুরু করে দিল, মনে করে বলেছি যে এই তুমি তোমার একটা লেখা হয়ে গেলে এরপরে তুমি কিন্তু পড়া শুরু করবা, লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পড়া শুরু হবে, তাই সে কাজটি সে করেছিল, তাই বললাম যে উইথ রাইটিং হি স্টার্টেড রিডিং, লেখা শেষ হওয়ার পরপরই সে পড়া শুরু করেছিল। কত রকম ব্যবহার হতে পারে এগুলো জানতে হবে, জ্ঞানের পরিধি বাড়াতে হবে, আমরা প্রতিনিয়ত শিখছি, প্রতিনিয়ত শেখার চেষ্টা করতে হবে। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস দ্য বুক, ওকে, দ্যাটস দ্য কপি, এই হচ্ছে সেই বই। তো বইটি যদি আপনারা কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটি আপনার এলাকায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যারা প্রবাসী বন্ধুরা তারা এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ, 700 টাকা বিকাশ করলে আমরা বইটি পাঠিয়ে দেবো। এই বইটি থাকলে এই বইয়ের লেসনগুলির ভিডিও ক্লাস আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন, বাড়িতে বসে নিজে নিজে সহজেই দেখে নিজেই স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, সম্ভব। সো তাহলে দেরি কেন, যদি প্রয়োজন মনে করেন আজই নক করুন, এখনই নক করুন, তাই সবাই ইংরেজি শিখুন, ক্যারিয়ার করুন, আর সবাই বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে ভুলবেন না, কারণ আমাদের সবসময় এই সতর্ক থাকা উচিত। সো আল্লাহ তাআলা আপনাদের সকলকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, আবারও হয়তো শীঘ্রই নতুন একটি আরও ইন্টারেস্টিং এবং চমৎকার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। অ্যান্টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।